Welcome to EdTech Weekly, Voices from the Ground, where we talk to people in education about their responses to the current COVID-19 crisis in 10 short minutes. This podcast is a part of the Connected Open Online Learning Initiative of the Tata Institute of Social Sciences, Mumbai. Over to our host for today. Namaskar. আমি ববিতা দত্ত মজুমদার বিক্রমশিলা থেকে বলছি। আশা করি আপনি সুস্থ আছেন। স্যার, আপনার নাম এবং আপনি কোন মাদ্রাসার শিক্ষক একটু বলবেন? নমস্কার, আমি শ্রী গণেশচন্দ্র দাস, হুগলি জেলার হারিট আয়ুব হাই মাদ্রাসার সহকারী শিক্ষক। এই অতিমারির সময়ে আপনি কি কি ধরনের শিক্ষামূলক কাজ করছেন? এই কঠিন অতিমারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন স্বাভাবিক ও অব্যাহত রাখার জন্য আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ইত্যাদি বিভিন্ন শ্রেণীর পাঠ্যসূচি ভিত্তিক বিভিন্ন পাঠ পরিকল্পনা গ্রহণ এবং অনলাইন সেশনের মাধ্যমে তার যথাযথ রূপায়ণ করেছি। টার্ম ভিত্তিক সেই সেশনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টাস্ক অ্যাসাইন করেছি। বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীরা তা সফলভাবে রূপায়ণ করেছে এবং তা পোস্ট করেছে। তার উপর ভিত্তি করে আমি তার প্রয়োজনীয় ফিডব্যাক দিয়েছি এবং প্রদত্ত ফিডব্যাকের ভিত্তিতে শিক্ষার্থীরা পুনরায় পরিবর্তিত ও পরিমার্জিতভাবে আর্টিফ্যাক্টস তৈরি করেছে এবং তা গ্রুপে পোস্ট করেছে। কনফারেন্স কল ও চ্যাটের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন মন্তব্য ও প্রাসঙ্গিক প্রশ্ন করেছে এবং ভার্চুয়ালি তার উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, এই অতিমারির সময়েও ক্লাস পরিচালনা করতে আপনাকে কি অনুপ্রেরণা দেয়? আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে ধরনের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করি, তারা গ্রাম্য পরিবেশে অনলাইন সেশনে আসছে, কানেক্ট হচ্ছে, গুগল হ্যাঙ্গআউট, গুগল মিট বা জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন ক্লাস করছে। আমরা যে টাস্কগুলো অ্যাসাইন করছি সেগুলো তারা নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করছে এবং এই অ্যাসাইনমেন্ট সমাপ্ত করার মাধ্যমে তাদের মানসিক পরিতৃপ্তির ছবি ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্য দিয়ে ফুটে উঠছে। শিক্ষার্থীদের এই নিরন্তর উৎসাহ, উদ্দীপনা ও প্রাণোচ্ছলতা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। মুহুর্মুহু তাদের ফোন, হরেক জিজ্ঞাসা, অনুরোধ, পরবর্তী সেশনের টপিক, তারিখ ইত্যাদি হাজারো প্রশ্ন এই লকডাউনেও আমাকে সচল, প্রাণবন্ত ও অতি সক্রিয় করে তুলেছে। আইটি অর্থাৎ ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু টেকনোলজি ইন এডুকেশন মাদ্রাসার ইমপ্লিমেন্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তন আমি অন্তর দিয়ে উপলব্ধি করেছি তা এক কথায় অবর্ণনীয়। আইটির দৌলতে গুগল ফর্ম, গুগল স্লাইড, স্ক্র্যাচ, ফটোস্টোরি, মাল্টিমিডিয়া, অডাসিটি ইত্যাদি নিত্য নতুন অ্যাপ্লিকেশন ব্যবহার করে শিক্ষার্থীরা যে অসাধারণ দক্ষতায় বৈচিত্র্যপূর্ণ সব আর্টিফ্যাক্টস সৃষ্টি করছে, যার মধ্যে প্রশংসনীয়ভাবে ধরা পড়ছে তাদের ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং রিসার্চের স্কিল। আইটির অনন্য সাধারণ আর্টিফ্যাক্টস তাদের বিষয়ের গভীরতাকে সূচিত করে। শিক্ষার্থীদের আইটি সংক্রান্ত এই সীমাহীন উৎসাহ, উদ্দীপনা ও নিরন্তর কর্মচঞ্চলতা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এছাড়া টিসের মহানুভবতায় আয়োজিত আইটি সংক্রান্ত 4 মাসব্যাপী যে সার্টিফিকেট কোর্স, যা আইটির বিভিন্ন বিষয়ের আলোকপাতের মধ্য দিয়ে শিক্ষক হিসাবে আমার পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আমাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। এছাড়া ধারাবাহিকভাবে অনুষ্ঠিত আইটি সংক্রান্ত বিভিন্ন ওয়েবিনার, ওয়েব কোয়েস্ট আমাকে পরিমার্জিত করেছে। এই অর্জিত দক্ষতা বর্তমানের এই অতিমারি পরিস্থিতিতে অনলাইন ক্লাস পরিচালনার ক্ষেত্রে আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে। বাহ, খুব সুন্দর। কিভাবে আপনি শিক্ষার্থীদের ট্র্যাক করছেন?
আমরা যখন সুনির্দিষ্টভাবে অনলাইন সেশনে একত্রিত হচ্ছি, তৎক্ষণাৎ আমি রেকর্ড রাখছি কোন কোন শিক্ষার্থী কোন কোন পরিস্থিতিতে রয়েছে, কি কি কারণে তারা অনলাইন সেশনে যোগ দিতে পারেনি। তাদের অভিভাবকদের ওয়ান বাই ওয়ান ফোন করছি এবং যোগ না দেওয়ার কারণ অনুসন্ধান করছি এবং প্রয়োজনীয় পরামর্শ দান করছি। ফোন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অনলাইন ক্লাসের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করছি। বিশেষ প্রয়োজনে মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষাকর্মীর সাথে আলোচনাক্রমে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা এখনও কোনো নম্বর দিতে পারেনি, যত শীঘ্র সম্ভব তাদের ফোন নম্বর সংগ্রহ করে তাদের অনলাইন সেশনের আওতায় এনে পঠন পাঠনের ঘাটতি পূরণে সহায়তা করছি। অনেক ক্ষেত্রে প্রতিবেশীদের ফোন নম্বরের সাহায্য নিয়ে যথাসম্ভব অনলাইন সেশনে সামিল করার আন্তরিক চেষ্টা করছি। কনফারেন্স কল, চ্যাট, ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। স্যার, এই অতিমারির সময়েও ক্লাস পরিচালনার সুবিধার্থে আপনি কি ধরনের কৌশল অর্থাৎ স্ট্র্যাটেজি পরিকল্পনা গ্রহণ করছেন এবং কি কি রিসোর্সেস ব্যবহার করছেন? বিভিন্ন ক্লাসের বিভিন্ন পাঠ্যসূচির ভিত্তিতে টার্ম অনুযায়ী সুনির্দিষ্ট লেসন প্ল্যান ডিজাইন করছি এবং সেই লেসন প্ল্যানের ভিত্তিতে অনলাইন সেশন পরিচালনা করছি। শিক্ষার্থীরা জুম অ্যাপে শ্রেণীভিত্তিক অংশগ্রহণ করছে এবং অনলাইন আলোচনায় যোগ দিচ্ছে। কোথাও প্রশ্ন থাকলে তা চ্যাটের মাধ্যমে প্রকাশ করছে এবং তার উত্তরও তারা ভার্চুয়ালি পেয়ে যাচ্ছে। নির্দিষ্ট টপিকের উপর যে সেশন আলোচনা হবে তা আগে থেকেই গ্রুপে পোস্ট করা হচ্ছে। কোনো বিশেষ বিষয়ে যদি শিক্ষার্থীরা কৌতূহলী হয় তারও নিরসনের সুব্যবস্থা করা হচ্ছে। সুনির্দিষ্ট টপিকের আলোচনার অনুরোধ থাকলে তার উপর সবিস্তার আলোকপাত করা হচ্ছে। আলোচিত টপিকের ওপর যে টাস্কগুলো অ্যাসাইন করা হচ্ছে তা শিক্ষার্থীরা যথাযথভাবে সম্পন্ন করে গ্রুপে পোস্ট করছে, তার উপর ফিডব্যাক দিচ্ছি এবং প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা হচ্ছে। শিক্ষার্থীদের বাড়িতে যেহেতু কম্পিউটার বা ল্যাপটপ প্রায় নেই, সেহেতু মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই যাতে তারা আর্টিফ্যাক্টসগুলো তৈরি করতে পারে, তাই প্রাসঙ্গিক বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে এক্সপ্লোর করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিভিন্ন অ্যাক্টিভিটি পিকচার ও ভিডিও তুলতে বলা হচ্ছে এবং তা গ্রুপে পোস্ট করতে বলা হচ্ছে, যাতে সকলের দৃষ্টিগোচর হয় এবং ভার্চুয়ালি কোলাবোরেশন সম্পন্ন করা যায়। আলাদা আলাদাভাবে বিভিন্ন শ্রেণীর সপ্তাহে দুদিন অনলাইন সেশন নেওয়া হচ্ছে এবং ফোনে সারাক্ষণই প্রাসঙ্গিক আলোচনা চলছে। বিভিন্ন বিষয়ের মেলবন্ধন ঘটানো হচ্ছে, যেমন বিজ্ঞানের টপিক চুম্বকের আলোচনার সঙ্গে সাযুজ্য রেখে অ্যাক্টিভিটি বেসড লার্নিংকে এনকোয়ারি বেসড লার্নিংয়ে উন্নীত করতে স্ট্যান্ডিং পেন স্ট্যান্ড বা ফ্লাইং পেন স্ট্যান্ডের তৈরির মাধ্যমে হ্যান্ডসন লার্নিংকে প্রমোট করে ক্লাসরুম কালচারের পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং ক্লাসরুমকে মজাদার ও আনন্দদায়ক করে তোলার প্রচেষ্টা চলছে। অসাধারণ স্যার, শিক্ষার্থীরা কিভাবে এই ক্লাসগুলিতে রেসপন্স করছে? শিক্ষার্থীদের পক্ষ থেকে এই অনলাইন সেশনের বিষয়ে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। তারা সফলভাবে আর্টিফ্যাক্টস বানাতে সক্ষম হচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটির পিকচার ও ভিডিও তুলে তারা পোস্ট করছে, অনলাইন কুইজেও অংশগ্রহণ করছে এবং কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে। তারা বিভিন্ন চ্যাট, কনফারেন্স কল, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ সাধন করছে এবং সফল হচ্ছে। কুইজ মেকার ব্যবহারের মাধ্যমে স্বাধীনভাবে কুইজ তৈরি করে তার লিঙ্ক পোস্ট করতে পারছে। বিভিন্নভাবে শিক্ষার্থীরা তা সম্পন্ন করছে এই ক্লাসের সঙ্গে একাত্ম হবার জন্য। এই ক্লাসে তাদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। একজনের কোনো প্রশ্ন থাকলে নিমেষেই অন্যজন গুগল সার্চ করে তার উত্তর পোস্ট করছে। কোলাবোরেশন ও কমিউনিকেশন
এবং নেতৃত্ব দানের দক্ষতা অর্জিত হচ্ছে সমান্তরালভাবে। বাহ, চমৎকার। আপনি কি এরকম কোনো পরিকল্পনা করছেন যে লকডাউন পরবর্তী সময়েও এই ধরনের অনলাইন ক্লাস পরিচালনা করবেন? যদি হ্যাঁ হয়, কিভাবে করবেন? এই লকডাউন পরবর্তী সময়েও আমি অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার পক্ষপাতী, কারণ বিভিন্ন সময় প্রাকৃতিক বা প্রশাসনিক কারণে হামেশাই সরকারিভাবে সারা দেশের বিভিন্ন স্কুল বিল্ডিং অধিগ্রহণ করা হয়। ফলস্বরূপ সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশনের পরেও অকারণ ভ্যাকেশন অনুষ্ঠিত হয়ে পড়ে, অথবা অনিবার্য কারণে যে সমস্ত শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত হয়ে পড়ে, সেক্ষেত্রে অনলাইন ক্লাস চালু থাকলে অতি নগণ্য হলেও এই ধরনের শিক্ষার্থীরা উপকৃত হবে। বিভিন্ন মিটিং অ্যাপ এবং আরও বেশি করে ওয়েবকোয়েস্ট ও ওয়েবিনার পরিচালনার মাধ্যমে লকডাউন পরবর্তী সময়েও শিক্ষার্থীদের স্বার্থে অনলাইন ক্লাস চালু থাকলে সব ধরনের পড়ুয়ারাই বিশেষভাবে উপকৃত হবে বলে আমার ব্যক্তিগত ধারণা। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। Thank you for tuning in. We will be back with another episode next week. This podcast is brought to you by the Connected Open Online Learning Initiative of the Tata Institute of Social Sciences, Mumbai.